তো বন্ধুরা, সকলকে আবারও একবার আমাদের ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি গাড়ির মধ্যে আছি, বাবিকে আনতে যাব। অলরেডি এখন 11:30 বাজে, 12টায় ওর ছুটি হবে, আর আজকে আবার পেরেন্টসদের মিটিং আছে, তো তখন ওর মা যাবে। তো যেহেতু আমার অফিস চলছে, আমি 45 মিনিটসের জন্য একটা ব্রেক নিয়েছি। তো এখন বাবিকে আনতে যাব, বাবিকে এনে টেনে আমি আবার অফিসের কাজে বসবো। তারপরে 3টার সময় ওর মা আবার যাবে বাবিকে, মানে বাবিদের স্কুলে পেরেন্টস মিটিংয়ে অ্যাটেন্ড করতে। তো যাই হোক, খুব ব্যস্ততার মধ্যে চলছে দিনগুলো, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তোমাদের সঙ্গে বেশি সময় দিতে পারছি না, তার জন্য আমি ভেরি সরি। তো চেষ্টা করব নেক্সট টাইম থেকে আরও বেশি এনগেজ হওয়ার। তো যাই হোক, এখন একদমই সময় নেই, এখন গাড়ি এখান গ্যারেজ থেকে বার করব, বার করে যাব নবদ্বীপ, ওখানে বাবিকে নেব, বাবিকে নিয়ে আবার আসব। তো একটু লেট হলেও যেহেতু ছোট বাচ্চা কান্নাকাটি করবে, তো ওর জন্য আমি এখন জাস্ট তোমাদের সঙ্গে জাস্ট শুরু করলাম ভ্লগটা। তো সারা দিন এখন মোটামুটি কটা বাজে, না হলেও এখন 11:30 মতো বাজে, তো বেশি সময় নষ্ট করব না। তো চলো, যেতে যেতে গল্প হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থেকো আজকের ব্লগে, লেটস গো। ফাইনালি চলে আসলাম, আস্তে আস্তে কথা বলতে পারিনি কারণ আমার মোবাইল স্ট্যান্ড নেই এখানে গাড়ির মধ্যে, আর বারবার পড়ে যাচ্ছিলো। তো যাই হোক গাইজ, এখন চলে এসেছি, আর ওই সামনেই লাল গাড়িটা, এই যে অল্টোটা আসছে, আর একটু ওইদিকে গেলেই বাবি স্কুল, আর এখানে একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি, গাড়িটা একটু ব্যাকে করতে হবে, করে নিই। প্রথম প্রথম চালাচ্ছি, তো লটস অফ চ্যালেঞ্জ, মানে গাড়ি কীভাবে ব্যাকে নিয়ে যেতে হবে, ব্যাকে কোনো উঁচু থাকলে সেখানে কীভাবে গাড়ি কতটা পিক আপ দিতে হবে, মানে অ্যাক্সেলেটার চাপতে হবে, ব্রেক কখন চাপতে হবে, উফ, প্রচুর চ্যালেঞ্জেস। তো যাই হোক, বাইক আমরা যখন চালাই তখন একটা দুটো কন্ট্রোল করতে হয়, মানে সেখানেও চ্যালেঞ্জ আছে, যেমন কি ক্লাচ, ব্রেক, তারপরে হচ্ছে তোমার অ্যাক্সেলেটার আছে, মানে দুটো হাত আর দুটো পা একসঙ্গে কাজ করে, আর এখানে তো মানে বডি, হাত, পা, মাথা, চোখ, সব কিছু কাজ করে। তো যাই হোক, এখন পুরো ডট 12টা বাজে, আর একটা জঙ্গলের মধ্যে গাড়িটাকে রেখেছি, আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি। তো হ্যান্ড ব্রেক দিয়ে দিয়েছি, এখন বাইরে বেরিয়ে বাবির স্কুলে যাবো, ওখান থেকে বাবিকে নেবো। বাবি তো আজকে সারপ্রাইজ হয়ে যাবে, ও জানে আমি স্কুটি করে আসবো, তো সামহাও আজকে তাড়াহুড়ো করে, বাইরে গরম তো কী করবো, গাড়ি নিয়ে চলে এসেছি। যাই হোক, এটা একটা প্লাস পয়েন্ট গাড়ি থাকার। তো সেট, এখন বাইরে বেরিয়ে, যদিও এসিটা এখন যেতে চলছে, বন্ধ করে দিলাম ইঞ্জিন। চলো চলো এবার বাইরে যাই দেখি। তো এখানে গাড়ি ফাইনালি দিয়ে দিলাম, মানে মুখটা একটু বেরিয়ে আছে, তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি করে আসতে হবে। যাই হোক, দেখে আসি কি হয়। তো ফাইনালি অর্ণবকে পেয়ে গেছি, আমি অর্ণবকে নিয়ে যাচ্ছি। এই যে অর্ণব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তায় খুব জ্যাম, নবদ্বীপের রাস্তায় ড্রেন আছে, তারপরে প্রচুর জ্যাম আছে। কি গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ? কি গাড়ি দেখা যাচ্ছে? আস্তে আস্তে চলো, সিলভার গাড়ি দেখা, দৌড়াচ্ছে, সারপ্রাইজ। তুমি তো বুঝতেই পারোনি যে আমি সিলভার গাড়ি আনবো, তাই না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব গরম। ও, কি নেবে, জুস? সামনে বসো, সামনে বসো, আসো আসো সামনে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, দাঁড়াও, তোমার সিট বেল্টটা দিয়ে দিই আমি। ও ধরো ধরো, না না না, আমি কুরাচ্ছি। এইখানে তোমার ব্যাগটা রাখি আমি, এইটাতে তোমার ব্যাগ আর ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই এইটাতে থাকলো। জল খেয়েছো? জল নেবো, জল দেবো। না 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 না, বোতল না বোতল না, এসিটা চালায় আগে, গরম করছে, পাশে রাখ, এখানে রাখি। হ্যাঁ রাখো ওখানে, ওটা তো তোমার বোতল রাখারই জায়গা। ও ফাইনালি তাড়াতাড়ি করে পেয়ে গেলাম বাবিকে, এখন গাড়ির মধ্যে বসে আছি, তাই তো? বাবি তোমার কি দরকার আছে বলো? জুস। খুব গরম ইয়ার, খুব গরম, এত গরম, মানে আনবিলিভেবল, এত গরম বিশ্বাস করা যাচ্ছে না। কিচ্ছু হাত দিও না এগুলো, বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা গাড়ির মধ্যে, ফুটফাট করে এত কিছু সব হাত দেয়, তাই না? মুশকিল হয়ে যেতে পারে, আমি তো জানি না বাবা সব কন্ট্রোলার কি কি ফাংশন আছে, আই ডোন্ট নো। না তাহলে তোমাকে শিখতে হবে। হ্যাঁ গাড়ি যেটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার,
আচ্ছা তোমার সিট বেল্টটা দিয়ে দিই, আমার সিট বেল্টটা নিয়ে নি, সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না, বুঝেছো? হ্যাঁ। আমরা একটা প্রজেক্ট করেছিলাম, সেফ ড্রাইভ সেভ লাইফ, সেখানে বলা আছে সিট বেল্ট ছাড়া কেউ গাড়িতে চাপবেন না আর গাড়ি চালাবেন না। আসো, কোথায় বলছে? বসো, আরামসে বসো পিছনে। আচ্ছা চলো খুলে দি, দাঁড়াও তোমার এটা খুলে দেবো। তারপরে ওর মাকে আবার আসতে হবে, তিনটের সময় প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করার জন্য, তাড়াতাড়ি করে চাই। কেমন লাগলো বলো আজকে? ও বাবরে, অনেক চিল্ড হয়ে গেলে তো তুমি পুরো। চিল্ড মানে খুব ঠান্ডা হয়ে গেছে তোমার গা হাত পা, কত জোরে ছিল, তুমি বাড়িয়ে দিয়েছিলে? না, কি হবে এবার? হ্যাঁ, পুরো চিল্ড হয়ে গেছে তো। চিল্ড হয়ে গেছে মামা, দাঁড়াও। মামা আমি চিল্ড হয়ে গেছি। চিল্ড হয়ে গেছে? হ্যাঁ, আমি ঠান্ডা হয়ে গেছি। তুমি ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ। পিছনে দিয়াটা নাও, ব্যাগটা নাও। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিলাম, বাবি মাজাটা অর্ধেক খেয়েছে, বাকিটা আমার পেটে যাবে, বাড়ি গিয়ে কাজে বসবো। 15 মিনিট লেট হয়ে গেছি, তাড়াতাড়ি যেতে হবে। চলো যাচ্ছি এখন বাদের স্কুলে, প্যারেন্টস মিটিং আছে যেটা ও বলেছে নিশ্চয়ই। তো কোনো রকম জীবনে ভীষণ ব্যস্ততা লেগে গেছে, একটু সময় পাচ্ছি না নিজের জন্য, ছেলের জন্যও সময় দিতে পারছি না। তো আজকে এখানে 3:30 থেকে গার্জেন মিটিং রয়েছে, তো এখন তো আমি বাসে আছি, আর খুব ভালোভাবে বাসটা আজকে পেয়ে গেছি, না হলে ভীষণ মুশকিল হয় দাঁড়িয়ে থাকতে রোদে, আর গরমটাও মারাত্মক পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো যাই স্কুলে গিয়ে ওখানে কথাবার্তা বলি। আর এই বছরের ফার্স্ট আজকে প্যারেন্টস মিটিং, তো যেতেই হতো, খুব অনেক কথা বলার আছে। এই এসে পৌঁছালাম, 5-10 মিনিটের হাঁটা পথ, হেঁটেই যাব। জলের বোতল তাড়াঘোড়া করে আনতে ভুলে গেছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো ভাবছি, প্রচণ্ড গলাটা শুকিয়ে এসছে। সামনেই দোকান আছে, ওই দোকানটা থেকে নেবো, আর তারপরে দেখি ওখানে গিয়ে কি হয়। সব প্যারেন্টসরা অলরেডি চলে এসছে, আমাকে ফোন করেছে 2-3 জন। তো চলো যাই ধীরে সুস্থে। তো গাইজ, আমি এখন এসেছি নবদ্বীপের বুড়োসবতলার ঠিক অপোজিটে কুচিনার যে শোরুমটা রয়েছে সেখানেই। তো আমি তো এসেছিলাম স্কুলে, স্কুল থেকে আসার পরে চিরঞ্জিত বলল আমাকে নিতে আসবে, তো আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করব, এখানেই ওয়েট করি, আর এগুলো দেখাই। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এগুলো, তোমরা পুরোটাই মানে যদি ধরো সেট আপ পুরো যদি বলো, সেট আপ পুরোটাই হবে, তাই তো? তো গল্প করতে করতে চলে আসছে, তাই করে দাও কতক্ষণ পরে আসলে, কত লেট হলো? 6:30 তো বাজে, বেরিয়েছি আমি 6:30। হ্যাঁ, চিরঞ্জিত চলে এসছে, আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখানে একটা ছোট্ট কাজ ছিল, এখন এই যে পেছনে মোমোর দোকান, একটু মোমো খাবো, খেয়ে বাড়ি যাব। বেরিয়েছি তো সে দুপুরবেলায় ছেলেটার জন্য ভীষণ মন খারাপ করছে, ওকে তো রেখে এসছে ওই বাড়িতে, এখন আমি তাড়াতাড়ি এদিকের কাজটা মিটিয়ে বাড়ি যাব। তো গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।